হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের সম্বন্ধে। বন্ধুরা, আমরা সবাই দেখেছি পাকিস্তান রিসেন্টলি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম তাদের মিলিটারিতে সংযুক্ত করেছে। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে যে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম কতটা বেশি শক্তিশালী এবং HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ভবিষ্যতে ভারতের উপর কতটা বেশি প্রভাব বিস্তার করতে চলেছে। ডেফিনেটলি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান মিলিটারিতে যুক্ত হয়, পাকিস্তানে অনেকটাই ক্যাপাবিলিটি বেড়েছে, কিন্তু দেখা যাক কতটা বেড়েছে এবং ভারতের আদেও কি এই এয়ার ডিফেন্সের সম্বন্ধে কি চিন্তা করা দরকার কি না, সেই সম্বন্ধে এই ভিডিওতে আপনি অবশ্যই দেখলে জানতে পারবেন। ভিডিওটি না কেটে পুরো দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, পাকিস্তান ও ভারতের যদি এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলা যায়, এটা একটি ভিডিওতে সম্পূর্ণ হবে না, তাই জন্য এই ভিডিওর দুখানা পার্ট আসতে চলেছে। এটা হচ্ছে এই ভিডিওর প্রথম পার্ট, যেটা পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্সের সম্বন্ধে এবং পাকিস্তান এয়ার ডিফেন্সের সম্বন্ধে বলা হয়েছে। নেক্সট পার্টে আপনারা দেখতে পাবেন ভারতের এয়ার ডিফেন্সের সম্বন্ধে সমস্ত তথ্য এবং ক্যাপাবিলিটির উপর আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, শুরু করার আগে একটা কথা বলি, বন্ধুরা এই চ্যানেলকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। বন্ধুরা, HQ-9 এয়ার ডিফেন্সের সম্বন্ধে জানার আগে চায়নার এয়ার ডিফেন্সের রিলেটেড কিছু ইতিহাস জানা অনেকই বেশি আপনাদের প্রয়োজন, যেটা জানলে বুঝতে পারবেন বর্তমান সময় চায়না কেন এত এয়ার ডিফেন্সের সম্বন্ধে সজ্জার এবং এত কেন এয়ার ডিফেন্সের ব্যাপারে এত শক্তিশালী হয়ে উঠেছে। এই ইতিহাস জানতে গেলে আপনাদের যেতে হবে 1950 শতকে, আর এই 1950 শতকে সবেমাত্র কোরিয়া যুদ্ধ সমাপ্ত হয়, যেখানে চায়না নর্থ কোরিয়াকে সাপোর্ট করে আর আমেরিকার অনেক শোচনীয় পরাজয় হয়। আমেরিকা এই হারের বদলা চায়নার ওপর তুলতে চায় এবং আমেরিকা চায়না তাইওয়ানের টেনশনকে অনেকই বেশি ইম্পর্টেন্স দেয়, যেখানে তাইওয়ানকে সাপোর্ট করে আমেরিকা এবং আমেরিকা তার ভয়ঙ্কর অস্ত্র তাইওয়ানকে প্রদান করে, যেখানে ফাইটার জেট যুদ্ধ বিমান অনেকই বড় একটা অপশান ছিল, যার মধ্যে আমেরিকা তাইওয়ানকে প্রদান করে RB-57D ক্যানবেরা যুদ্ধ বিমান। আর এই যুদ্ধ বিমান এতটা বেশি শক্তিশালী ছিল যেটা সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধ বিমানের ওপর অনেক বেশি পেরেশান এবং ভয় ছিল। এর কারণ হচ্ছে এই যুদ্ধ বিমান সোভিয়েত ইউনিয়নের অনেক বেশি, আমেরিকা এই যুদ্ধ বিমান দ্বারা অনেক বেশি গোপন তথ্য সোভিয়েত ইউনিয়নের কালেক্ট করত। সেই সময় তাইওয়ানের এয়ারফোর্সে এই যুদ্ধ বিমান থাকায় চাইনিজ এয়ারফোর্সের তুলনায় তাইওয়ান এয়ারফোর্স অনেক বেশি শক্তিশালী ছিল। এর কারণ হচ্ছে চায়নার কাছে এই যুদ্ধ বিমানকে কাউন্টার করার জন্য কোনো ফাইটার জেট মজুদ ছিল না। তাইওয়ানের এই ক্যানবেরা যুদ্ধ বিমান যখন তখন অনাসেই চাইনিজ বায়ুসীমার মধ্যে ঢুকে যেত এবং চায়না থেকে ইনফরমেশান কালেক্ট করে চলে আসতো, আর এই জন্য চায়না অনেকই বেশি পেরেশান এবং ভয়ের মধ্যে ছিল। এমনই সময় চায়না তাদের মিলিটারিতে যুক্ত করে S-75 এয়ার ডিফেন্স সিস্টেম। আর ঠিক এমনই একটা দিন আসে 7 অক্টোবর 1959 সাল, এবং সেই দিনে তাইওয়ানের একটা ক্যানবেরা যুদ্ধ বিমান চীনের বেজিং শহরের ওপরে আসে, এবং সেই সময় S-75 এয়ার ডিফেন্স সিস্টেম এই যুদ্ধ বিমানকে ইন্টারসেপ্ট করে শুট ডাউন করে। বন্ধুরা, এই ইনসিডেন্টটা ছিল পৃথিবীর সর্বপ্রথম এমন কোনো ইনসিডেন্ট যেটা কোনো এয়ার ডিফেন্স মিসাইলস কোনো ফাইটার জেটকে শুট ডাউন করে, আর বলে রাখি তাও আবার চীনের মধ্যে আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান। তো বন্ধুরা, এরপর থেকে চায়না অনেকই বেশি সজ্জার হয় এয়ার ডিফেন্সের সম্বন্ধে। এর কারণ হচ্ছে চায়নার কাছে এয়ারফোর্স শক্তিশালী ছিল না, চায়না অল্টারনেটিভ হিসেবে এয়ার ডিফেন্সটাকেই বেছে নেয়। চায়না এই S-75 এয়ার ডিফেন্সকে ক্লোন কপি করে HQ-2 প্রথম নিজস্ব চায়নার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে, যেটা সম্পূর্ণ S-75 ক্লোন কপি ছিল, এবং চায়না পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতে শুরু করে, তার ক্লোন কপি এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণ করতে থাকে। তো বন্ধুরা, এখানে আমার বলার একটাই কারণ, চায়না গত 60 বছর ধরে তার এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর অনেকই বেশি নজর এবং এক্সপিরিয়েন্স মজুদ আছে। তো চায়নার এই HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমকে ইজিলি নেওয়া অনেকই বেশি খারাপ হবে, এটা ঠিক হবে না। চায়না সব থেকে বেশি প্রভাবিত হয় যখন সোভিয়েত ইউনিয়ন S-300 এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর সামনে উন্মোচন করে। চায়নাও এর অনুরূপে একটা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণ করে, কিন্তু সেইটা চায়নার এক্সপেকটেশন অনুযায়ী হয়ে উঠছিল না। কিন্তু চায়না যখন S-300 PMU-1 1993 খ্রিস্টাব্দে তাদের মিলিটারিতে যুক্ত করে, ঠিক তার 4 বছর পর 1997 চায়না HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর সামনে উন্মোচন করে এবং মিলিটারিতে সংযুক্ত করে। S-300 এয়ার ডিফেন্স সিস্টেমের অনুরূপে ক্লোন কপি হিসেবে HQ-15 এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণ করে। বন্ধুরা, চায়না এই HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম 1980 থেকে নির্মাণ করছে, কিন্তু এর টেস্টিং আর অবজারভেশনের টাইম ছিল প্রায় 17 বছর। বন্ধুরা, এই HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম মেনলি চায়না সাউথ চায়না সিকে কাউন্টার করে নির্মাণ করে, যেখানে যুক্তরাষ্ট্রের এয়ার থ্রেট এবং এই সাউথ চায়না সির অ্যালায়েন্সের এয়ার থ্রেটকে কাউন্টার করে
এই HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণ করেন। গত দু বছর ধরে চায়না ও ভারতের মধ্যে দ্বন্দ্ব আছে, কিন্তু চায়না এই HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম পার্টিকুলার নির্মাণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের F-22 আর F-35 বিমানকে কাউন্টার করে। বন্ধুরা, এখানে পাকিস্তান মিলিটারি HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম তাদের মিলিটারিতে যুক্ত করেছে এবং পাকিস্তান এর সম্বন্ধে খুব বেশি তথ্য প্রকাশ করেনি, কিন্তু ISPR এর অনুযায়ী এখানে পাকিস্তান কিছু তথ্য প্রকাশ করেছে এটা কি ধরনের এয়ার ডিফেন্স হতে চলেছে। এটা লং রেঞ্জ সার্ফেস টু এয়ার এবং অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন্সও হতে চলেছে, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলস ওয়েপনও হতে চলেছে। এছাড়াও এক্সট্রা করে এতে অ্যান্টি রেডিয়েশন মিসাইল সিস্টেমও যুক্ত করা হয়েছে, যেটা অবভিয়াসলি ইন্ডিয়ান রুদ্রাম মিসাইলের এগেনস্টে পাকিস্তান এটা কাউন্টার করেছে। বন্ধুরা, আরও বলে রাখি S-300 মিসাইল সিস্টেম 8-10 Mach যে কোনো স্পিডে টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম। ডেফিনেটলি বর্তমান সময় HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম 11-12 Mach পর্যন্ত যে কোনো টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম হবে। বন্ধুরা, এর ব্যবহারকারীর মধ্যে আলজেরিয়া, মরক্কো, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান, ইরান হচ্ছে সবথেকে বড় সাসপেক্টেড। বন্ধুরা, এই এয়ার ডিফেন্সের পারফরমেন্সের কথা যদি বলা যায়, এর রেঞ্জ হচ্ছে 250-300 কিলোমিটার আর এই এয়ার ডিফেন্স সিস্টেমকে অপারেট করা যায় 27-40 কিলোমিটার আর যে কোনো ক্রুজ মিসাইলকে 100 কিলোমিটার দূর থেকে ইন্টারসেপ্ট এবং ধ্বংস করতে সক্ষম। এর স্পিড 4.2 Mach। বন্ধুরা, এখানে যদি বলা যায় পাকিস্তানে কোন রেঞ্জের মিসাইল এখন চায়না দিয়েছে এটা বলা খুবই কঠিন, কিন্তু এক্সপেকটেশন হচ্ছে 300 কিলোমিটার। এর কারণ হচ্ছে চায়না কোনো রুল নিয়ম মানে না, এর কারণ সৌদি আরবকে চায়না 2000 কিলোমিটারের মিসাইল বিক্রি করেছে, এছাড়াও মায়ানমারকে 400 কিলোমিটারের মিসাইল বিক্রি করেছে, এছাড়াও অনেক দেশকে গোপনে অনেক লং রেঞ্জ মিসাইলও বিক্রি করেছে চায়না। এছাড়াও পাকিস্তানের সাথে চায়নার বর্তমানে একটা ভালো সম্পর্ক আছে। এছাড়াও চায়না পাকিস্তানে $50-60 billion ইনভেস্ট করেছে। এখানে অনায়াসেই বলা যায় ডেফিনেটলি 250-300 কিলোমিটারের মধ্যে পাকিস্তানের এই HQ9 এয়ার ডিফেন্সের রেঞ্জ হতেই পারে। এছাড়াও একটা এয়ার ডিফেন্স সিস্টেমের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার রাডার, সেন্সার এবং তার ফায়ার কন্ট্রোল ক্ষমতা, সম্পূর্ণ রাডার সিস্টেমের উপরে ডিপেন্ড করে। চলুন দেখা যাক এর ফায়ার কন্ট্রোল রাডার সম্বন্ধে। HQ9 এয়ার ডিফেন্স সিস্টেমে ফায়ার কন্ট্রোল রাডারের মধ্যে আছে SJ-212, SJ-231 আর HT-233, যেটা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের MPQ-53 আর S-300-এর 30N6 রাডারের সমতুল্য বা ওর থেকেও বেটার মনে করা হয়। ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 4-6 GHz আর এই মিসাইল সিস্টেম 100 টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম। এছাড়া 6-10 মিসাইলকেও ট্র্যাক করতে সক্ষম, 6 টার্গেটকে একসাথে এঙ্গেজ করতে সক্ষম এই HQ9 মিসাইল সিস্টেমস। এছাড়াও সার্চ রাডারের মধ্যে আছে Type-305B এবং Type-120 আর Type-305A রাডার, যেটা থ্যালেস গ্রাউন্ড মাস্টার 400 ESR রাডারের সমতুল্য বা রিভার্স ইঞ্জিনিয়ারিং বলতে পারেন। এটা ফ্রান্সের দ্বারা নির্মিত, যেটা বাংলাদেশ এই রাডারকে অর্ডার করেছে গত বছরে। এবং বলে রাখি এটা একটা লং রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার, যেটা অনেকই বেশি এফেক্টিভ হতে পারে HQ9 এয়ার ডিফেন্সের জন্য। এছাড়াও প্যাসিভ সোনারের মধ্যে আছে LYQ-20 আর DWL-002 রাডার। এছাড়াও বন্ধুরা, বিভিন্ন ডিফেন্স এক্সপার্ট ও ডিফেন্স জার্নাল এবং ডিফেন্স সোর্স অনেক সময় তাদের ডিফেন্স অ্যানালাইসের মধ্যে বলে থাকে চাইনিজ HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার প্যাট্রিয়ট ও থার্ড, রাশিয়ার S-300 এবং ইউরোপে অ্যাস্টার 30 এয়ার ডিফেন্সের সমতুল্য বা ওর থেকেও ক্যাপাবেল বেশি। তো বন্ধুরা, এটা ছিল HQ9 এয়ার ডিফেন্সের সম্বন্ধে তথ্য। এর যদি অ্যাকচুয়াল তথ্য ও এর অ্যাকচুয়াল যদি পারফরমেন্স আর ক্যাপাবিলিটি সম্বন্ধে আপনাদের জানতে হয়, তো আপনাদের অবশ্যই নজর দিতে হবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কোথায় কনফ্লিক্ট চলছে এবং কোথায় কনফ্লিক্ট হয়েছে। সেখানের মধ্যে সবথেকে বেশি আগে জানা দরকার সিরিয়া আর ইমেন ওয়ার, এরপর ইরান ও নগণ্য কারাবাগ যুদ্ধ। সিরিয়ার মধ্যে বর্তমান সময় S-200, S-300, কিউব, অস্কা, স্টেলা, বুক এবং প্যান্থারসির S-1 মিসাইল সিস্টেম মজুদ আছে এবং এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে 50 বছরের পুরনো। তবুও 2015 সালে একদিক থেকে আমেরিকা, দ্বিতীয় দিক থেকে আরব কান্ট্রি, তৃতীয় দিক থেকে তুর্কি এবং চতুর্থ দিক থেকে ন্যাটো ফোর্স সিরিয়ার উপরে বম্বিং শুরু করে, এয়ার স্ট্রাইক শুরু করে, কিন্তু এই সমস্ত এয়ার স্ট্রাইককে রুখে দেয় এই সমস্ত 50 বছরের পুরনো এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও আপনারা প্রায় দিন শুনে থাকবেন ইসরায়েল সিরিয়ার উপরে স্ট্রাইক করেছে, যেখানে কখনো 20টা মিসাইল কখনো 25টা মিসাইল ফায়ার করেছে, যেখানে আপনারা শুনে থাকবেন সিরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম কখনো 19টা মিসাইল ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে, কখনো 24টা মিসাইল কখনো 22টা মিসাইল ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে। এছাড়াও F-35 বিমান যখন প্রথম ইসরায়েল বিমান বাহিনীতে যুক্ত হয়, ইসরায়েল তাদের বিমান বাহিনীর প্রভাব বিস্তার করার জন্য প্রায় সময়
সিরিয়ার উপর এয়ার স্ট্রাইক করার জন্য তাদের বিমান বাহিনী পাঠাতো। কিন্তু 2017 সালে যখন রাশিয়ান ফরেন মিনিস্টার একটা ইনফরমেশন দেয়, সিরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম F-35 ফাইটার জেটকে ট্র্যাক করে ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে, কিন্তু সেই সময় ইসরায়েলি এয়ারফোর্স এটা ডিনাই করে। কিন্তু নাটকীয়ভাবে কিছুক্ষণ পরই সেই ইসরায়েলি এয়ারফোর্স আবার রিলিজ করে একখানা F-35 বিমান, সিরিয়ার আকাশে একটা পাকিস্তানকে ধাক্কা খায়, যেটা অনেকই বেশি ড্যামেজ হয়, ফ্লাই করার কন্ডিশনে সেটা থাকে না, যেটা আমেরিকা পাঠানো হয়েছে তাকে রিপেয়ারিংয়ের জন্য। এই ইনসিডেন্টের পর থেকে সিরিয়া ইসরায়েলি বিমান বাহিনী F-35 বিমান পাঠানো বন্ধ করে দেয়। ইমেন যুদ্ধের কথা যদি বলা যায়, হুতি রেবেলের কাছে তেমন কোনো টেকনোলজি মজুদ নেই, শুধুমাত্র S-75 এয়ার ডিফেন্স সিস্টেম আর ইরানের দেওয়া সিক্রেটলি কিছু হয়তো এয়ার ডিফেন্স সিস্টেম আছে। এর সত্ত্বেও একখানা ইউরোফাইটার টাইফুন, একখানা F-15, তিনখানা F-16 বিমান শ্যুট ডাউন করে, ইন্টারসেপ্ট করে। এছাড়াও 21খানা কমব্যাক্ট UAV এখনও পর্যন্ত শ্যুট ডাউন করেছে, যার মধ্যে MQ-9, MQ-1 আর Winglong-2 আর CH-4 কমব্যাক্ট UAV সামিল আছে। আর এই বলে রাখি, বর্তমান সময় কমব্যাক্ট UAVকে ইন্টারসেপ্ট করা অনেকই বেশি কঠিন, কারণ এটা টোটালি স্টেলথ হয়। অন্যদিকে যদি নগণ্য কারাবাগ যুদ্ধে বলা যায়, আর্মেনিয়ান এয়ার ডিফেন্স ফোর্স অনেকই বেশি আজারবাইজানি কমব্যাক্ট UAVকে শ্যুট ডাউন করেছে, সেটা আমরা সবই জানি, যার মধ্যে হারমেস 900, তাইয়াঙ্কা, TB2, হেরন UAV। এছাড়াও যদি 2019 ঘটনা যদি বলা যায়, ইরানের নিজস্ব তৈরি খোরদাত মিসাইল সিস্টেম RQ-4 গ্লোবাল হক UAVকে ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়। তো বন্ধুরা, আমার এই সমস্ত ঘটনা বলার একটাই কারণ, এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম তুলনামূলক অনেকই বেশি কমজোর। 90% এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে 50 বছর পুরনো এয়ার ডিফেন্স সিস্টেম। এই 50 বছর পুরনো এয়ার ডিফেন্স হয়েও এত বেশি শক্তিশালী, এফেক্টিভ এবং এত বেশি ভালো রেসপন্স দিচ্ছে বর্তমান সময়ের টেকনোলজির সাথে। তো বন্ধুরা, বর্তমানে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম কতটা বেশি শক্তিশালী হতে পারে সেটা আপনারা অবশ্যই আন্দাজা করে নিন। তো বন্ধুরা, এতক্ষণ যেসব তত্ত্বগুলো আপনাদের সামনে বলছিলাম সেই সমস্ত তত্ত্ব ছিল HQ-9 এয়ার ডিফেন্সের সম্বন্ধে একটা পজিটিভ ধারণা আর পজিটিভ পয়েন্ট। এবার আমরা আলোচনা করব HQ-9 এয়ার ডিফেন্সের সম্বন্ধে নেগেটিভ পয়েন্ট। বন্ধুরা, যে কোনো জিনিসের একটা পজিটিভ ও নেগেটিভ দুই পয়েন্টই থাকে। তো বন্ধুরা, এখানে আলোচনা করার মতো HQ-9 কোনো নেগেটিভ পয়েন্ট এখানে নেই। এর কারণ হচ্ছে HQ-9 সম্বন্ধে ইনফরমেশান অনেকই বেশি, তথ্য লিমিটেড আছে, যার জন্য চায়না এখানে বেশি কিছু তথ্য প্রকাশ করেনি HQ-9। তবুও বন্ধুরা, আমরা একটা বিশ্লেষণের ওপর নিরপেক্ষভাবে HQ-9 নেগেটিভ পয়েন্টগুলো আলোচনা করব। এই নেগেটিভ পয়েন্ট আলোচনা করার জন্য আমাদের যেতে হবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেখানে যেখানে কনফ্লিক্ট চলছে, বা এয়ার ডিফেন্স সিস্টেম রিলেটেড যেখানে যেখানে কনফ্লিক্ট চলছে, যার জন্য সর্বপ্রথম আমাদের নজর দেওয়া দরকার ইমেন যুদ্ধে। বন্ধুরা, যদি ইমেন যুদ্ধের কথা বলা যায়, সৌদি আরবে বর্তমানে পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং অ্যাডভান্স আর লেটেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন আছে, আর যেটাকে স্বয়ং কন্ট্রোল করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এয়ার ডিফেন্স ফোর্স। কিন্তু বন্ধুরা, এত অ্যাডভান্স এয়ার ডিফেন্স থাকা সত্ত্বেও সৌদি আরবে এয়ার ডিফেন্স ফোর্স হুতি রেবেলের 50 বছর পুরনো স্কুড মিসাইলকে ইন্টারসেপ্ট করে রুখতে বিফল হয়। আর হুতি রেবেলের সামান্য একটা মিসাইল সৌদির বিশাল বড় কোম্পানি আরামকো অয়েল ক্ষেত্রতে আক্রমণ করে এবং সাকসেসফুলি হিট করে। তো বন্ধুরা, এখানে এত অ্যাডভান্স সিস্টেম হওয়া সত্ত্বেও একটা পুরনো টেকনোলজিওয়ালা মিসাইলকে রুখতে বিফল হয় সৌদি এয়ার ডিফেন্স ফোর্স। বন্ধুরা, অন্যদিকে যদি ইসরায়েলের কথা বলা যায়, ইসরায়েল হচ্ছে বর্তমানে পৃথিবীর সবথেকে সুরক্ষিত দেশ, যার কারণ হচ্ছে ইসরায়েলে বর্তমানে সবথেকে শক্তিশালী এবং অ্যাডভান্স ও ভয়ঙ্কর টেকনোলজির এয়ার ডিফেন্স সিস্টেম সারা বছরই মোতায়েন থাকে এবং অপারেশনালি অ্যাক্টিভ থাকে। কিন্তু এত কিছু হওয়ার পরেও ইসরায়েল, আমরা দেখেছি হামাস ও ইসরায়েলের কনফ্লিক্টের সময় ইসরায়েলের এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম হামাসের রকেটকে রুখতে একেবারেই বিফল থাকে। কিছু কিছু রকেট ইসরায়েলের অয়েল ক্ষেত্র এবং ইকোনমিক জোনে গিয়ে ডাইরেক্ট হিট করে, যেখানে ইসরায়েলি ইকোনমি অনেকই বেশি ডাউন হয়। পরবর্তীতে দেখেছি ইসরায়েল $1 বিলিয়ন ইউনাইটেড স্টেটসের কাছ থেকে লোন বা সাহায্য চেয়েছে, এরকমও ঘটনা এসছে। এছাড়াও বন্ধুরা, কয়েক মাস আগে আমরা দেখেছি সিরিয়া থেকে একটা SA-5 মিসাইল ছাড়া হয় ইসরায়েলের দিকে, আর সেটা ইসরায়েলের পরমাণু ক্ষেত্রের ঠিক 40 কিলোমিটার আগে গিয়ে পড়ে এবং সেই মিসাইলকে ট্র্যাক আর ইন্টারসেপ্ট করতে বিফল হয় ইসরায়েলের সমস্ত ভয়ঙ্কর এবং আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়া নগণ্য কারাবাগ যুদ্ধের যদি কথা বলা যায়, নগণ্য কারাবাগ যুদ্ধের সময় আজারবাইজানের কাছে S-300 PMU ভার্সন 2 এবং Barak-8 মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ ছিল, তার সত্ত্বেও আর্মেনিয়ার একটা সামান্য পুরনো টেকনোলজির ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলকে রুখতে বিফল হয়। যখন যখনই আর্মেনিয়া এই ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে, সেই ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল নির্দিষ্ট লক্ষ্য গিয়ে ভেদ করে এবং এই সমস্ত কিছু এয়ার ডিফেন্স সিস্টেম একে ইন্টারসেপ্ট করতে বিফল থাকে। তো বন্ধুরা, এখানে এই সমস্ত কিছু কথা বলার আমার একটাই কারণ,
এইখানে যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলা হয়েছে 90% হচ্ছে মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর ওয়ার্ল্ড টপ টেনের মধ্যে একটি স্থান অধিকার করেছে। তার সত্ত্বেও 50 বছর পুরনো একটা মিসাইলকে রুখতে বিফল হয় এবং সমস্ত রকম 100% যে কোনো বিপদ থেকে রুখতে এখানে বিফল দেখা যায় অনেক ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনারা চিন্তা করুন, ভারতের কাছে এর থেকে অনেক শক্তিশালী এবং অ্যাডভান্স মিসাইল মজুদ আছে। ভারতের মিসাইল HQ-9 এর এগেনস্টে কিভাবে পারফর্ম করবে এবং কতটা শক্তিশালী হতে পারে এবং কতটা ডেডলি প্রমাণিত হতে পারে তা আপনারাই চিন্তা করুন। বন্ধুরা, এখানে এন্ড দ্য রেজাল্ট যদি বলা যায়, বর্তমানে পাকিস্তানের কাছে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম একটা ভালো এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেটা যুক্ত হওয়ার ফলে পাকিস্তান এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি রাতারাতি অনেকটাই বেড়ে গেছে। যেটা আগে পাকিস্তানের কাছে লেভেল 0 ছিল, সেটা এখন বর্তমানে লেভেল 70 কাছাকাছি গেছে। তো বন্ধুরা, পাকিস্তান ডেফিনেটলি একটা এয়ার ডিফেন্সের দিকে ভালো প্রোগ্রেস করেছে, কিন্তু তা বলে এই না যে ভারতের যে কোনো মিসাইল এবং যে কোনো আক্রমণকে রুখে দেওয়ার ক্ষমতা পাকিস্তানের কাছে 100% গ্যারান্টি আছে। কারণ ভারতের কাছেও বিপরীতে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি আধুনিক অস্ত্র মজুত হয়েছে ভারত, যেটা নিজে স্বয়ং তৈরি করছে। বন্ধুরা, এছাড়াও আরেকটা ব্যাপার আছে, যুদ্ধক্ষেত্রে এবং ডিফেন্স ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ফ্যাক্টর অনেক বেশি প্রয়োজন হয়, যেমন হচ্ছে কোয়ালিটি ও কোয়ান্টিটি। কোয়ালিটির সম্বন্ধে যদি উদাহরণ দেওয়া যায়, ইসরায়েল কোয়ালিটির ওপর বেশি ফোকাস করে, আর ইরানের কথা যদি বলা যায় কোয়ান্টিটির ওপর বেশি ফোকাস করে। কিন্তু এখানে ভারত ও পাকিস্তানের কথা যদি বলা যায়, ভারতের কাছে কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই আছে। তো বন্ধুরা, আপনারা চিন্তা করুন, এই HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়ে ভারতে চিন্তা করা দরকার কি না। তো বন্ধুরা, এটা ছিল পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্সের সম্বন্ধে কিছু তথ্য এবং অ্যানালাইজ। বন্ধুরা, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন, নেক্সট ভিডিও আসতে চলেছে, এর কাউন্টারে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কী কী মোতায়েন আছে বা মোতায়েন হতে চলেছে, আর ভবিষ্যতে কী কী এয়ার ডিফেন্স সিস্টেম ভারত ব্যবহার করতে চলেছে এবং কতটা শক্তিশালী হতে চলেছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।